মোর মাই মোর মাইয়েকে আসুক কেক স্বর্ণের কানের দুল উপহার দিল, এইয়ে পাইয়ে তোমার মাইয়ে বেমালা খুশি হইয়ে গেছে। এছাড়া মুই আজগার কি কি কেনাকাটা করছি সারাদিনের ব্লগ করলো মোর দাদু বুয়োগুলোকে শেয়ার করবো, মোর দাদুরা বুয়োরা ভিডিও ডিসক্রাইব করবো না করলে মোটও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়োরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত সকলে ভালোই আছে। স্বর্ণের দোকানে যাইয়ে কলই কানের দুলগুনা বেমালা পছন্দ হইয়ে গেছে মোর মাইয়ের লেগে। হের পর কলো মোর মায় বলতে আছে এটা যখন পছন্দ হয়েছে তার কিনিয়ে ফেলে বোঝেন। আর খুব শীঘ্রই দেখা গেছে যে মাইয়ে বড় ইতিহাসে একটু কানটা সিদ্ধে করা লাগবে না, আর ওর তো বেমালা সব কান সিদ্ধে করবে, কানে রিং পরবে। তার মোর মায় কলে কিনিয়ে দিয়েছে বোঝেন, বলতে আছে যে এই ডিজাইন সবসময় থাকবে না, যেহেতু এত পছন্দ হয়ে গেছে তার কিনিয়ে দিয়ে। তার যাই হোক মোর মায় তো এই আসুকা কিনিয়ে ফেলেছে, মোর মাইয়াকে লইয়ে কলো এই স্বর্ণের দোকানে কিংবা বাইরে যায় না, ওর তো ঘরে রেখে আসছিলাম না মোর মায় আর মুই কলো বাইরে গেছিলাম। হ্যাঁ পরে এই যে কিন নিয়ে ফেলে সে তোমার মাইয়ে জানে না, মোর মাইয়াকে কোনো সারপ্রাইজ দেওয়া হবে। তাই যেহেতু কিন দিয়ে কোনো স্বর্ণের দোকান কোনো ওই গোল্ডের রিংটা কিন নিয়ে এরপর আবার এই দোকানে আসছিলাম 1-2-19 আই এহেন দিয়ে আবার ওই একক মশলা গুঁড়ো করার গ্রাইন্ডার আর লগে আরও কিছু জিনিস লাগবে টুকিটাকে ওই কিন নিয়ে ফেলেছে। হ্যাঁ পর মোর মাইয়ে এবার বাইরে যে কেলে আসছিলাম না, আসার সময় বললে দিয়েছিল যে কালার পেপার এরপর আঠা আলিজালে ইয়ে নিয়ে যাইতে। তার যেয়ে নিয়ে যাই না কেন, ও যেয়ে বললে দেয়, ও ইয়ে যদি না নিয়ে যায় তাহলে তো ও মন খারাপ করবে। তার উল্লেখে কলে আবার এই দোকানে আসছে আইয়া ওর কালার পেপারগুলো নিতে আসি। হ্যাঁ পরে আবার যাওয়ার কালে দেখা যায় যে হাবিজাবি খান লোনও কিন্তু নিতে হয়, ইয়ে না নিলেও মন খারাপ করবে বোঝেন। এরপর যে জুস চিপস আইসক্রিম ওইও নিতে হবে। তাই যাই হোক ওই যে স্বর্ণের কানের দুল যে ওর নানু ওর লিগে কেনছে ও তো এখনও জানে না বোঝেন, তার ইয়েগুলোকে সারপ্রাইজ দেবে। তাই যে বাড়তে আইসে ওকে বলা হয়েছে তোমার লিগে গুলো তোমার নানু একে সারপ্রাইজ নিয়ে এসছে স্বর্ণের কানের দুল। ও এইয়া পাইয়ে যে কি পরিমাণে খুশি হয়েছে ক্যামেরাতে একটু একটু সিনরম করে বোঝা যাইতেছে না। ও কলো এই ভিডিও করে অফ করছি পরে একালে বেমালা খুশি হয়ে কান্দে দিয়েছে যে তুমি আমাকে স্বর্ণের কানে দুল দিয়েছো বোঝেন, বেমালা খুশি হয়েছে। দেখেন ও ওর নানুকে মণি ডেকে বোঝেন, তার মণিকে বলতে আছে মণি আই লাভ ইউ কুই সুমা দিতে আছে। তার ওর খুশি দেখে মোরও কলো ভালো লাগছে, আর মোর মাইয়ের লেগে কানের দুলটা আছে মোর মায় গিফট করছে আমাকে ধারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওরে কলো মোরা কান এখনই সিদ্ধে করতে চাই না, আর ওর যে এত শখ কানে রিং পরবে রিং পরবে, মুই বলছিলাম কি আগামী বছর শীতে সিদ্ধ করে দিমোহনে, কিন্তু ও এখনই চাইতেছে তার মোর ইচ্ছা নাই এমনি দিমু কিনিয়ে রাখছে, তার রাখছে খুশি হয়েছে থাক তার পরবর্তীতে দিমু হানে বোঝেন। এই শীঘ্রই কান সিদ্ধ করার মোরা তো ইচ্ছে নেই বোঝেন। তো যাই হোক এখন আরও কিছু শীতের প্রসাধনী কিনিয়ে আনছে, তার কী কী আনছে একটু দেখাইতেছে বাইরে গেলে বোঝেন। কত কিছু যে কেনা লাগে কেনার কলো কোনো শেষ নেই, তার ওই লিগে না মুইনি আবার চুপ করে ঘরে বই থেকে কিনতে যাইনি, কারণ মুই জানি বাইরে গেলে এত খরচ বোঝেন তার কী এর বলুন। এখন দেখলে যে দেখেন পন্সের যে ময়শ্চারাইজার একটা ক্রিম এটা একটু বড় সাইজের এইটা নিয়ে এসছি, তার অনেকগুলোই তো লাগে অনেক রকমের, তার এটা মোর নিয়ে এসছি। আর পন্সের এই ময়শ্চারাইজার ক্রিমটা মোটামুটি ভালো, আর এখানে যে নিভিয়া সফট যে ময়শ্চারাইজারটা এটা আবার মোর মাইয়ের লোককে নিয়ে এসছে, ও সব কিছু আলাদা আলাদা লাগে। একটা ভেজলিন নিয়ে এসছে এটা মুই অত ইউজ করি না, ওইটা পায়ে দেখা যায় নতুন জোতা বলে বোঝেন ঠোসা পড়ে, তো সেকালে একটু দিই। আর একটু অলিভ অয়েল নিয়ে এসছে, অলিভ অয়েলটা হাতে পায়ে দিলে ভালোই লাগবে না, তার ইউজ করে দেখি পরবর্তীতে আবার লোশন আনমোহনে। তার এই হিন্দি গুলো আবার একটু বডি মিস্ট নিয়ে এসছে বোঝেন, তার এই বডি মিস্টটা গুলো অসমের এইটার যে স্মেলটা এত তো সুন্দর মোর ধর আসুককে ভালো লেগে গেছে মুই এটা নিয়ে এসে বোঝেন। তার শীতের প্রসাধনী এই এই টুকটাক কিনলাম, আরও লাগলে পরবর্তীতে কিনবো হানে। আর ওই যে 1-2-19 গুণে যে ঘরের সামগ্রী কিছু প্রয়োজনীয় কিনছে কী কী একটু দেখাইতেছে, তার এটা করলে যে ভাজা পড়ার লেগে সেকেন্ড তো ইয়ে লাগবে, ননস্টিকের এক যেরম করে খুঁতি লাগে, তার লাগে অনেক কিছুই আরও কত কিছু যে লাগে কিনলে খালি কিনতে ইচ্ছে করে। আর ইয়েগুলো থালা বাসন মাজার লেগে বোঝেন মাজুনি, এই নতুন ডিজাইনের এই দিয়ে মাজা যাবে মালা সুন্দর। তার লুসনি নিয়ে এসে দুই সেট লুসনি দেখা যায় কি দুগ্গো দুগ্গো করে আড়াইয়ে যায় না, কোথায় যেন চললে যায় না পুরনো, যে আমি বলতে পারি না। তো যে ইয়ে করিয়ে নিয়ে এসে একটু ব্যবসা নিয়ে এসে ঘর ঝাড়ু দিলে প্রত্যেক দিন ওই যে খালা আছে না সিলি সিলি করে যে ব্যবসা খুঁজতে পায় না, তার যে ইয়ে আরও নিয়ে এসছে, তার নিতেই থাকি আনতেই থাকি এই এই আর কি সংসার। আর স্পেশালি ওই দোকানটা গেছিলাম এই যে মিক্সার গ্রাইন্ডারটা কিনতে, মিক্সার বলতে কি এইটাতে সমস্ত মশলাপাতিগুলো গুঁড়ো করেন, যে মশলাপাতি বলতে ধরেন ওই যে শুকনো মরিচ টাইললে হেরপর গুঁড়ো করে ফেলানো যাবে, ধনিয়া গুঁড়ো করেন যাবে, হেরপরে জিরা টাইললে গুঁড়ো করে, অর্থাৎ শুকনো যত গুঁড়াগুঁড়ো আসে একালে এক মিনিটে নিপাস হয়ে যাবে, এটা বেমালা দরকার আছে আমার বোঝেন। তার চটপটি খাই বিভিন্ন মশলা গুঁড়া গুঁড়ো করা লাগে, এই জাস্ট দিমো আর গুঁড়ো হয়ে যাবে। তার ওই লেগে করলে এটা কিনিয়ে ফেলেছে, এটা আমার বেমালা প্রয়োজনীয় একটা জিনিস, আর দেখা গেছে যে হাতের নাগালেও পাইছে গিয়ে ওই লেগে করলে এটা কিনিয়ে নিয়ে এসে। তার যেই হোক এই তো কেনাকাটা করা শুরু ইয়ে গেছে, কেনাকাটা শেষ করলাম আর কেমন এগুলোকে শেয়ার করলাম কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম। আর এইখান দিয়ে করলো একটু আস্তা মুড়ুয়া বোঝেন, মোর আব্বাই আবার মগো সবাইরে চিকেন ফ্রাই করে খাওয়াইবে, মোরা বাইরাগনে বাড়তে আসছি না
আসার পরে ওর আব্বাই বলতে আসে যে চিকেন নিয়েছি, নিয়ে সমস্ত কিছু কুচিয়ে ঠুটে থুইছি, তোমরা আইলে তোমাকে কলো চিকেন ফ্রাই খাম, তার খাওয়াই পে ভালো কথা, মোর তো ইয়ে বেমালা প্রিয়। তার ওই লেগে কলো মোর আব্বাই কীভাবে কীভাবে সমস্ত মশলাপাতি দিয়ে সুন্দর করে একালে চিকেন ফ্রাই করবে, এই আস্তা মুড়হোটা কাটছে, মুড়হোটা কলো বেমালা বড় বজন, তার এখানে দেখা যাইতেছে কি না বুঝতে পারতেছে না, সমস্ত মশলা টশলা দিতে আসে দিয়ে মগো চিকেন ফ্রাই করে রেখাবে। দেখা যায় কি মুই যখন করি মুই তো পুরো আস্তা মুড়হোটা একটু চিকেন ফ্রাই করে রেখাই না, কারণ মুই আর মোর মা ইয়ে খেয়ে অনেক সময়। তার আসে কলো মোর আব্বাই মগো সবাই যেহেতু খাবে বেশি করে যে খাওয়াই দিবে বোঝানে, আর এই এখন বেশিরভাগ দেখা যায় চিকেন ফ্রাই করলে এই মই এয়ার ফ্রায়ারে করি তো কষ্ট কম হয়, আর এই দিয়ে দেখা গেছে যে চুলে বাইচে খাইতে হয়। এবার আরেক রকমের স্বাদ মোর আব্বাই কলো একদম তেলের উপর সুন্দর করে ফ্রাই করিয়ে খাওয়াইবে, তার এই কলো ওই যে চিকেন ফ্রাইয়ের উপর যেন একটু প্রলেপ পরে একটু কুড়মুড়ে ভাব হয় বোঝেন, মশমস ওই লিখে করলে এখানে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিছে আর একটু ময়দা দিয়ে দিছে। এই এর লগে অনেক সময় ময়দা না দিয়ে এই এর ভিতরে কলো চাউলের গুঁড়ো দেওয়া যায় বোঝেন, যে যেরকম করিয়ে অল্প করিয়ে দিতে হয় কর্নফ্লাওয়ারের সাথে হালকা করে মিক্স করে যাতে একটু আবরণ পড়ে। তার যেই হোক এরপরে কলো ইয়ে মিক্স করে সুন্দর করে প্রথমে দুগ্গো রান দিয়ে দিছে কিটবিনে, প্রথম যে খোলাটা ভাজা হয় বোঝেন, প্রথম কড়াইয়ের যে মাংসগুলো ভাজা হইবে ফ্রাই করা হবে, ওইয়ে তো মোরা হুদে হুদে খাইয়ে ফেলাম, ওইয়ে তো কোনো বাকজক করে খাওয়াইবে না, কারণ ওইয়ে নামাইবে আর খাইয়ে ফেলাম, আলেক খোলা ভাজবে নামাইবে আর খাইয়ে ফেলাম, এরম হয় না যে একত্রে সবাই বইয়ে যে খাম সেই সময় ডুমোরা পায় না কিটবিন নে, ওই যে বাজার শেষে আর মোরা উডে উডিয়ে খাইয়ে ফেলে, একত্রে খাইতে খাইতে এবার ঠান্ডা হয়ে যাবে না, ওরকম আর কি খাইতে ইচ্ছে করে বোঝেন, একসাথে ভালো লাগে। তার এই চিকেন ফ্রাইটা খাইতে গেলে বেমালা মজা হয়, এই আর কি কম সময়ে তৈরি করা যায়, আর অনেকে আছে কি যে মশলাপাতিগুলো সমস্ত কিছু ম্যারিনেট করিয়ে এরপর আলাদা কোট করিয়ে ময়দার ভিতরে গুড়াইয়ে গুড়াইয়ে দিয়ে এরপর হুগনা হুগনা ফ্রাই করিয়ে গুলো ভাজা যায়, এই সেগুলো করা সম্ভব, কিন্তু ইয়েতে একটু সময় বেশি লাগে, আর ইয়েতে একত্রে পোলেপটা দিয়ে করিয়ে ফেলে কুড়মুড়ে ভাব হয় খাইতেও মজা লাগে। তার এই হেন্দে ভাজা হয়ে গেছে প্রথম খোলাটা, তো বললাম না প্রথম খোলা ভাজা হয়ে গেছে, ইয়ে খাইয়ে ফেলেই তো হইবে না, এখন আরও এক খোলা হইবে আরও এক খোলা হইবে, এই ইয়ে কতক্ষণে ওই ইয়ে খাম, একটু শীত শীত পড়ছে তো সন্ধ্যাকালে চিকেন ফ্রাই খেতে মোর ধারে বেমালা ভালো লাগে, আর মোর আব্বার হাতে চিকেন ফ্রাই টাইমে তো মজা হয় বোঝেন, মোরাও করি কিন্তু মোর আব্বাই কলো একটু অন্যরকম স্পেশাল ফিল এসে বোঝেন। তা যেই হোক হিন্দে কলো ভাজা ওইটি আছে, মোর আর খারাইয়ে থাকতে ইচ্ছে করতে আসে না, মোর ইচ্ছে করতে আসে মই যাইয়ে খাইয়ে ফেললাম, তার এক খোলা নামাইনা হয়ে গেছে, ওই প্রথমে মুই এক পিস খাইয়ে ফেলেছি, খাইয়ে ফেলানোর পর একটু খালি খালি হয়ে গেছে প্লেটটা বোঝেন, এখন ভিডিওতে দেখেন এরকম লাগতে আসে। তারপরে এই যে আরেক খোলা ওইটি আছে, ওই ভাজার পর্যায়ে একটু সময় লাগবে, মাংস তো দিয়ে লগে লগে নামাই ফেলাইলে ভেতরে সিদ্ধ হইবে না বোঝেন, ওই লেগে আস্তে ধীরে এগুলো নামাইতে, আর এরম করে বাড়তে বইয়ে এককালে খুব সিম্পল উপায় চিকেন ফ্রাই খাইতে কেটে কেটে ভালো পান অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর চিকেনটা যখন ভাজতে এসে ঘেরা নেকলো ঘর এককালে ভরিয়ে গেছে বেমালা সুন্দর সুবাস আসছে। ওই লেগে কলো মুই এই প্লেটটা নিয়ে এখন খাইয়ে ফেলাম, তার সস ঢাইলে নিছে নিয়ে এখন ভাবলাম যে মুই খাই, আর এখানে যে সাইড পিস দেখতে পাইতেছে না এটা মোর মাইয়ের লোক গেছে বোঝেন, যে ওর লেগে আলাদা সাইড পিস না, আর ওই প্লেটের গুণ মুই এবার খাম হয়, ও আবার রানটা খাইতে ভালো পায়। তা যে ওই এগুলো মোকে খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া শেষ হওয়ার পর এই আবার আরেক খোলা ভাজা হয়েছে, এখন এই লগে আবার একটু রুটি ভাজা হইতে এসে, যে রুটি দিয়ে সালাদ দিয়ে খাইতে আরও মজা লাগবে, হ্যাঁ তার খাইতে এসে তো ইচ্ছে ছিল বোঝেন একটু মুরগি দিয়ে। তাই যে এখানে করলো এই যে এ আবার ওই যে সালাদ কাটতে নেওয়া হয়েছে, এরপর রুটি ভাজা হইতে এসে, এরপর এখানে করলো সবাই মোরা একত্রে মিললে এখন খাই, আর আজকে রাত্রিরে করলে এই খাওয়া দাওয়া করে সবাই দিনটি পার করলাম, আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোগলকে দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।